ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে বাংলা ভিশনের কাছে 1-0 গোলে হেরে রানার্স আপ হয়েছে টিম ডিবিসি নিউজ। তবে অসাধারণ ক্রিয়া নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন ডিবিসির শরীয়তুল্লাহ, আর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফরওয়ার্ড তুষারকান্তি দাস। 25 দল নিয়ে প্রথমবারের মতো বিজেসির আন্তঃটেলিভিশন ফুটবল টুর্নামেন্ট। রাজধানীর ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে টেলিভিশন কর্মীদের উপস্থিতিতে প্রতিদিনের প্রতিটি খেলা হয়ে ওঠে প্রাণবন্ত। দলীয় ছন্দবদ্ধ খেলা দিয়ে একের পর এক বাধা টপকে ফাইনালে পৌঁছায় টিম ডিবিসি, প্রতিপক্ষ বাংলা ভিশন। ফাইনাল ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষকে বেশ চাপে রাখে ডিবিসি। আক্রমণ পাল্টা আক্রমণে প্রথমার্ধ থাকে গোল শূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলা ভিশনের করা দুর্দান্ত শটে বল জায়গা খুঁজে নেয় ডিবিসির জাল। 1-0 এগিয়ে যায় বাংলা ভিশন। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে 1-0 গোলের ব্যবধানে ফাইনালে ট্রফি জিতে নেয় বাংলা ভিশন। তবে রানার্স আপ হয়েও পারফরমেন্সে খুশি টিম ডিবিসি। আমার নিজের মতো আর কি, আমার সব কিছু মিলে আমি দেওয়ার চেষ্টা করেছি, জাস্ট ব্যাড লাগ আর কি। আরও কি ভালো কিছু করার আশা নিয়ে আমরা আসবো, যে জাস্ট আমরা যেন জিতে যেতে পারি। আর একটু ভালো খেললে, প্র্যাকটিস থাকলে আরও ভালো করতে পারতাম। অবশ্যই চাইবো সামনের বার একটু প্র্যাকটিস করে আবার আসার, এবং অবশ্যই আশা রাখি আগামীবার চ্যাম্পিয়ন হব। যারা মাঠে খেললো এবং অফিস থেকে সিনিয়ররা, অফিসের সিইও, আমাদের অ্যাকাউন্ট্যান্ট প্রধান তুষার ভাই সহ আমাদের সিএনই, আমাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। এবং আমরা পরবর্তী যে কোনো ধরনের টুর্নামেন্টে আমরা এরকম উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করব, এবং অফিসের পক্ষ থেকে আমার ডিবিসির লোগোকে আরও বেশি প্রজ্বলিত করতে পারবো আশা করি। প্রতিদিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ফুটবল নিয়ে এমন আয়োজন নতুন আনন্দের বার্তা বয়ে আনে। সেই আনন্দ বার্তা ছড়িয়ে পড়ে নিউজরুমে। ফরহাদ মালিক, ডিবিসি নিউজ, ঢাকা।